না ব্যাচেলার বা কারা তার মাকে বা ওয়াইফকে রান্না করে সারপ্রাইজ দিতে চান। আমি জানি এটা সংখ্যায় খুব কম দাঁড়াবে, বা সংখ্যায় যত কমই দাঁড়াক না কেন, আপনাদের জন্য এখনকার সেগমেন্ট সেটা হলো ইজি রেসিপি। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি তৈরি করতে যাচ্ছি খুব অল্প সময়ে কীভাবে আপনার ঘরে বসে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের জন্য খুব সুস্বাদু একটা খাবার তৈরি করা যায়। এরকম একটা খাবার যার নাম হচ্ছে কোল্ড মিট ক্যানাপিস। কোল্ড মিট ক্যানাপিস তৈরি করতে হলে আপনার যে সমস্ত উপকরণ লাগবে তার মধ্যে সর্বপ্রথম উপকরণটি হচ্ছে পাউরুটি বা স্লাইস ব্রেড, তার সাথে আপনার লাগবে মেয়োনাইজ, ব্ল্যাক অলিভস এবং কোল্ড মিট। সেক্ষেত্রে প্রস্তুত প্রণালীটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। প্রথমে পাউরুটিটা নেবেন, পাউরুটির ভিতরে মেয়োনাইজ লাগিয়ে নেবেন, সুন্দরভাবে সম্পূর্ণ ব্রেডটাতে মেয়োনাইজ লাগাবেন যাতে কোনো অংশ খালি না থাকে। তারপরে ব্রেডটার উপরে আপনি কোল্ড মিট, এখানে আমি চিকেন লোফ ইউজ করছি, বসিয়ে দিবেন। তারপরে রুটির সাইডগুলো কেটে নেবেন আপনার পছন্দসই, সাইডগুলো সুন্দরভাবে কেটে নিলে অনেক সময় শক্ত ভাবটা আর মুখে বাজে না। তারপর আড়াআড়িভাবে কেটে নেবেন। একইভাবে আপনি দ্বিতীয় ব্রেডটাও কেটে নেবেন। তারপর আপনার লোফের উপরে আপনার চাহিদা অনুযায়ী ব্ল্যাক লোভস দিয়ে দিবেন। আপনি ব্ল্যাক লোভসে যদি অ্যালার্জি থাকে বা আপনার ব্ল্যাক লোভস যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি চেরি টমেটোস রিং করে কেটে নিতে পারেন, অথবা চেরি বা গ্রিন পেপারস আপনি বসাতে পারেন। অনেকে সেক্ষেত্রে মাস্টার্ড বা অ্যাসপ্যারাগাস ইউজ করে, আপনারা সেটা ইউজ করতে পারবেন যদি আপনি চান। প্রত্যেকটা পিসের উপরে আপনি একটা করে টুথপিক লাগিয়ে দেবেন, যে ক্ষেত্রে আপনার তোলার জন্য সমস্যা হবে না এবং উপরের ব্ল্যাক অলিভ যেটা টপিংস হিসেবে দেওয়া আছে সেটা পরেও যাবে না। তো আগে থেকে আমি প্লেটটা ডেকোরেশন করে রেখেছিলাম পরিবেশনের জন্য সময়স্বল্পতার কারণে। আপনি প্রত্যেকটা স্লাইসকে আপনি প্লেটের মধ্যে আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আপনার খুশি মতো। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার কোল্ড কাট ক্যানাপিস, যা ঘরে বসে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য খুব সহজে অল্প সময়তে তৈরি করে নিতে পারেন সুস্বাদু সুস্বাস্থ্যকর এই খাবারটি। আমাদের এই খাবারটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন সেটা আমি আবার বলে দিচ্ছি। পাউরুটি, কোল্ড মিট, মেয়োনাইজ, ব্ল্যাক অলিভ এবং টুথপিক। আশা করি আপনারা সবাই বাসায় এটা তৈরি করবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।